Assalamu alaikum. I'm Mahjabin Alam Naurin. My presentation topic, classification features used, classification scheme and development of classification and brachiopoda. Brachiopoda shabdoti muloto esheche Greek shabdo brachiod ebong podos theke. Eti animalia kingdom er ekti phylum. Brachiopoda utpatti early cambrian theke. Er 12000 fossil species royeche jar moddhe 350 ti living species hisebe recorded ache. Er প্রায় 6000টি জেনেরা রয়েছে। এর ব্যাপক এভোলিউশনের কারণে এর ক্লাসিফিকেশন নিয়ে অনেক ধরনের মতবাদ রয়েছে। 1869 সালে সর্বপ্রথম ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন প্রস্তাবনা করা হয়, কিন্তু 1990 সালের দিকে এসে আরও দুইটি ক্লাসিফিকেশনের প্রস্তাবনা দেওয়া হয়। যেসব ফিচার ব্যবহার করে ক্লাসিফিকেশনগুলো করা হয়েছে তার মধ্যে রয়েছে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, শেল ডেভেলপমেন্ট, পেডিকল ওপেনিং এর নেচার, পজিশন, মডিফিকেশন, ব্র্যাঙ্কিয়া এবং ব্র্যাঙ্কিয়াল সাপোর্টের নেচার, ফর্ম অফ ব্র্যাঙ্কিয়া, ইন্টারনাল স্ট্রাকচার এবং শেলের স্ট্রাকচার এবং স্কাল্পচারের উপর। আরও ডিটেলস বলতে গেলে ক্লাসগুলো ভাগ করা হয়েছে পেডিকুলার ডেভেলপমেন্ট, আর্টিকুলেটিং প্রসেসের উপর ভিত্তি করে। অর্ডারগুলো ভাগ করা হয়েছে ভালভের গ্রোথ, পেডিকল ওপেনিং এর পজিশনের উপর ভিত্তি করে। সুপার ফ্যামিলি এবং ফ্যামিলিগুলো ভাগ করা হয়েছে ব্র্যাঙ্কিয়াল ইন্টেরিয়রের প্রিন্সিপাল, পেডিকল বি ভালভের ইনার সার্ফেসের উপর ভিত্তি করে। আর জেনারে ভাগ করা হয়েছে ইন্টারনাল ছোট ছোট পার্থক্যের উপর ভিত্তি করে। প্রথমে আসে ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন। ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন অনুযায়ী ব্র্যাকিওপডকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ইনার্টিকুলেট, আর্টিকুলেট। ইনার্টিকুলেটার আন্ডারে তিনটি অর্ডার লিঙ্গুলিডা, ডিসিনিডিয়া এবং ক্রানিডা রয়েছে। আর্টিকুলেটার আন্ডারে টেরিব্রাটুলিডা, রিঙ্কোনিলিডা রয়েছে। ইনার্টিকুলেটা আর আর্টিকুলেটার পার্থক্য হচ্ছে ইনার্টিকুলেটার ক্ষেত্রে কোনো হিঞ্জ থাকবে না, আর্টিকুলেটের হিঞ্জ থাকবে। ইনার্টিকুলেটার উৎপত্তি ক্যাম্ব্রিয়ানে শুরু হলেও ধীরে ধীরে আর্টিকুলেটার উৎপত্তি হয় অর্ডোভিশিয়ান ডেভোনিয়ানের দিকে। ইনার্টিকুলেটার অ্যানাস থাকবে, আর্টিকুলেটার কোনো অ্যানাস থাকবে না। ইনার্টিকুলেটার নাম্বার অফ জেনেরা 220, কিন্তু আর্টিকুলেটার জেনেরা সংখ্যা আরও বেশি, 3200টির মতো প্রায়। শেল কম্পোজিশনের উপর ভিত্তি করে 1990 সালে একটি ক্লাসিফিকেশন প্রস্তাবনা করা হয়, যেখানে অর্ডার ক্র্যানিডিয়াকে ক্যালসিয়াটার আন্ডারে আর্টিকুলেটের সাথে নিয়ে আসা হয়। এটি অনুযায়ী ব্রেকিওপড দুই ভাগে ভাগ করা হয়েছে, লিঙ্গুলাটা, ক্যালসিয়াটা। লিঙ্গুলাটার আন্ডারে দুটি অর্ডার লিঙ্গুলিডা, ডিসিনিডিয়া এবং ক্যালসিয়াটার আন্ডারে ক্র্যানিডা, টেরিব্রাটোলিডা এবং রিনকোলিডা রয়েছে। এদের মূল পার্থক্য শেলের প্রাইমারি মিনারালাইজড লেয়ারের উপর ভিত্তি করে। লিঙ্গুলাটার শেল ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত এবং ক্যালসিয়াটার শেল ক্যালসাইট, ক্যালসিয়াম কার্বোনেটের একটি ফর্ম দ্বারা গঠিত। মডার্ন ক্লাসিফিকেশন নামে যেটি আখ্যায়িত করা হয় সেটি 1990 সালে এসেছে। এটিকে ক্র্যানিডা অর্ডারকে ক্র্যানিফর্মিয়া নামক একটি আলাদা গ্রুপে দেওয়া হয়েছে। মডার্ন ক্লাসিফিকেশন অনুযায়ী ব্র্যাকিওপডকে তিনটি গ্রুপে ভাগ করা যায়, লিঙ্গুলিফর্মিয়া, ক্র্যানিফর্মিয়া, রিনকোলিফর্মিয়া। এদের আন্ডারে অনেকগুলো অর্ডার রয়েছে, যার মধ্যে অনেকগুলো অনেকগুলো এক্সটিংক্ট হয়ে গিয়েছে। এর মধ্যে যে অর্ডারগুলো রয়েছে তা হলো লিঙ্গুলিফর্মিয়ার আন্ডারে রয়েছে লিঙ্গুলিডা, ডিসিনডিয়া। ক্র্যানিফর্মিয়ার আন্ডারে একটি মাত্র অর্ডার রয়েছে, ক্র্যানিডা, এবং রিনকোলিফর্মিয়ার আন্ডারে টেরিব্রাটোলিডা এবং রিনকোনেলিডা রয়েছে। আমার আজকের প্রেজেন্টেশন এ পর্যন্ত। ধন্যবাদ।